রাষ্ট্রপতির অপসারণে বিএনপির দিকে তাকিয়ে অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা হঠকারী সিদ্ধান্ত নয় সাংবিধানিক নিয়ম মেনে এগোতে চান মির্জা ফখরুল অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ক্ষমতা কেন অবৈধ নয় হাইকোর্টের রুল বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করতে মন্ত্রণালয়ে চিঠি ডেঙ্গুতে একদিনে আরো ছয় জনের মৃত্যু সড়ক থেকে বাসা বাড়ি সবখানে এডিসের প্রজনন ক্ষেত্র পরিস্থিতির অবনতি হলেও মশক নিধনে ঢিলেভাব লোক দেখানো অভিযানে ক্ষোভ এবং বাজারে এবার পেঁয়াজের ঝাঁজ চল্লিশ টাকা বেড়ে কেজিতে উঠেছে দেড়শোতে পর্যাপ্ত মজুদের পরও ঊর্ধ্বমুখী চালের দাম কর্পোরেট মোকামো মিলের কারসাজিতে দুষছে ক্যাব ছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছে আইরিনায়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিকেলে একাধিক দলের সঙ্গে বৈঠক শেষে হাসনাত আবদুল্লাহ বলেন রাষ্ট্রপতিকে সরাতে ঐক্যমত্যে পৌঁছতে বারো দলীয় জোট অধিকার পরিষদ বিগত তিনটি নির্বাচন অবৈধ ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণে ঐক্যের লক্ষ্যে একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দুই দিনে বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠকের পর রোববার বারো দলীয় জোটের সঙ্গে বসেন তারা প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রপতি অপসারণ সেকেন্ড প্রোক্লেমেশন অফ রিপাবলিক এবং গত তিনটি নির্বাচন অবৈধ ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে চুপুর চলে যাওয়ার ক্ষেত্রে অপসারণের ক্ষেত্রে সবাই হচ্ছে নীতিগতভাবে একমত তবে যেই বিষয়টা হচ্ছে সবার হচ্ছে আমাদের ঐক্যমত্যে আসতে হবে সেটা হচ্ছে তার প্রক্রিয়াটা নিয়ে এবং চুপু অপসারণ পরে সেই জায়গাটা হচ্ছে কে আসবে সেই বিষয়টি নিয়ে হচ্ছে আরো আলোচনার প্রয়োজন সাংবিধানিক সংকট তৈরির পায়তারা চলছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে তারা বলেন রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির সাংগঠনিক বক্তব্যের জন্য অপেক্ষা করবেন তারা আমরা বিএনপিকে আহ্বান জানাবো জনগণের পালস বুঝুন এবং গণ অভ্যুত্থানের শক্তিকে যেভাবে ধারণ করেছিলেন আরো আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সেই শক্তিকে আরো জোরালোভাবে ধারণ করে দ্রুত এই প্রেসিডেন্ট হাউসে যে গোখরা সাপটা বসে রয়েছে এই গোখরা সাপকে আমরা বিদায় করি এদিকে বারো দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে নীতিগতভাবে ঐক্যমতে পৌঁছেছেন তারা বিএনপি সহ সব বিগত আন্দোলনে যারা আমরা মাঠে ছিলাম তাদের ভিতরে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হোক এই রাষ্ট্রপ্রধানের অপসারণ প্রক্রিয়া শুরু হোক এরপর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের সঙ্গেও একই ইস্যুতে বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তাহলে রাষ্ট্রপতির অপসারণ শাহাবুদ্দিন চুপ্পু তার অপসারণ এবং নতুন করে বাংলাদেশ গঠনের যে দাবিটা সেই দাবিটা ইতিমধ্যেই অসংখ্য আহত ব্যক্তি যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছেন এবং শহীদ পরিবারের যারা সদস্য তারা তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একমত তারা তবে সব দল ঐক্যমতে না পৌঁছালে রাষ্ট্রপতিকে অপসারণ কঠিন হবে বলেও মনে করেন তারা সবগুলো দল যদি একমত পোষণ না করে তাহলে তো রাষ্ট্রপতিকে সরানো যাবে না যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার প্রতি আমাদের আহ্বান থাকবে রাষ্ট্রপতি ইস্যুতে সকল দলের সাথে উন্মুক্ত সংলাপের আয়োজন করা চলমান সংকট থেকে মুক্তি পেতে জাতীয় সরকার প্রয়োজন বলেও মনে করে গণ অধিকার পরিষদ জাতীয় সরকার ব্যবস্থা প্রচলন করার কোনো বিকল্প নাই তাজর মাহমুদ সময় সংবাদ ঢাকা এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না একই সঙ্গে সাংবিধানিক নিয়ম মেনে যে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব দলীয় ফোরামে আলোচনা হবে বলেও জানান মির্জা ফখরুল সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকার বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মাঠে নামেন ছাত্র জনতা এরই জেরে নতুন রাষ্ট্রপতি খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাত প্রতিনিধি শনিবার বিএনপির সঙ্গে বৈঠক করে
রোববার যুবদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সমাধিস্থল রূপ নেয় জনসমুদ্রে। পরে গণমাধ্যমে কথা বলেন মহাসচিব, বলেন সংবিধানের বাইরে যে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কোনো রকম হঠকারী পদক্ষেপ গ্রহণ না করে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় সব কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি এবং সুগত করা, এবং তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে কাজটা করার জন্য আমরা বারবার করে বলছি যে অতি দ্রুত প্রয়োজনীয় নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, সেটাই একমাত্র সমস্ত সংকটগুলোকে নিরসন করতে পারে। এদিকে নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনার আহ্বান জানিয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ডিআরইউতে 12 দলীয় জোটের প্রতিনিধি সভা শেষে তিনি বলেন, দেশের পরিস্থিতি ঘোলাটে করতে একটি চক্র এখনো ষড়যন্ত্র করছে। রাজনৈতিক সংকট সৃষ্টি করা হচ্ছে কেন আমরা বুঝতে পারি, এই রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে শেখ হাসিনা। সংবিধান পরিবর্তন যদি না করত, বাংলাদেশের সংবিধানের ইতিহাসে যদি সে ষড়যন্ত্রের বীজ না ঢুকাত, বাংলাদেশে সংসদীয় রাজনীতির মাধ্যমে এই দেশ পরিচালিত হতো। ছাত্র জনতার আন্দোলনের সুফল পেতে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান আহসান। এক্ষেত্রে তাড়াহুড়া কিংবা বেশি দেরি করা হবে না বলেও জানান তিনি। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হলে সংসদের 2/3 সই ও ভোট লাগবে, কিন্তু এখন সংসদ নেই। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন, কিন্তু নেই স্পিকারও। এ অবস্থায় রাষ্ট্রপতি পদে শূন্যতা দেশে নতুন সংকট সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের। রোববার সচিবালয়ে পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে এক আলোচনা সভায় পরিবেশ ও বন উপদেষ্টা স্পষ্ট করে বলেন, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি করা হবে, এ বিষয়ে এটাই সরকারের অবস্থান। যারা দাবি করছেন যে তার অপসারণ দরকার এবং যারা বলছেন যে এটা হলে একটা রাজনৈতিক সংকট হবে, মূলত ঐক্যটা তাদের মধ্যেই করার চেষ্টা করা হচ্ছে। আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা রাজনৈতিক ঐক্যমত গড়ার চেষ্টা করব এই বিষয়ে। আর রাষ্ট্রপতির বিষয়টা এমন যেখানে গোপনে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই, যখন একটা সিদ্ধান্ত হবে সেটা প্রকাশ্য হবে। এদিকে আগের সরকার প্রধান পদত্যাগ করেই দেশ ত্যাগ করেছেন এবং এটি নিয়ে বিতর্ক করার কিছু নেই বলেও জানান তিনি। তিনি যখন রাষ্ট্রীয় সফরে ভারতে নেই, তাহলে তিনি নিশ্চয়ই পদত্যাগ করেই গেছেন। আমি মনে করি না যে এইটাকে একটা ইস্যু বানানোর দরকার আছে। জনদাবি অনেকই উঠতে পারে, অনেক কর্নার থেকে অনেক দাবি উঠতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো আলোচনাই হয়। সভায় বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, পাটের ব্যাগ উৎপাদনে ঘাটতি দেখা দিলে রপ্তানি নিয়ন্ত্রণ করা হবে, যেভাবেই হোক কেনাকাটায় পাটের ব্যাগ ব্যবহার অভ্যাসে পরিণত করতে সব পদক্ষেপ নেবে সরকার। পাটের যদি অভাব মনে করেন তাহলে উই উইল স্টপ দি এক্সপোর্ট। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অধ্যস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ক্ষমতা কেন অবৈধ নয় জানতে চেয়েছেন উচ্চ আদালত। এই সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে রুল জারি করা হয়েছে। একই সঙ্গে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা 2 মাসের মধ্যে জানতে হবে হাইকোর্টকে। আর আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি। 17 বছর আগে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয় বিচার বিভাগ। কাগজে কলমে পৃথক বলা হলেও মূলত দ্বৈত শাসন চলে আসছে। বিচারকদের নিয়ন্ত্রণ থেকে বিচার কাজ সব ক্ষেত্রেই আইন মন্ত্রণালয়ের প্রভাব থেকে বের হয়ে আসতে পারেনি মানুষের সবচেয়ে ভরসার স্থল বিচার বিভাগ।
দেশের আদালতের প্রতি মানুষের আস্থা ফেরাতে 21 সেপ্টেম্বর রোডম্যাপ তুলে ধরেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সাধারণ মানুষের অভিযোগ শুনতে চালু করা হয় হটলাইন। এবার দেড় যুগ ধরে ঝুলে থাকা আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি লিখলেন তিনি। রোববার সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব বিচারপতিদের মতামতের ভিত্তিতেই সরকারকে এ প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি। পৃথক সচিবালয় হলেও অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকলে সুফল মিলবে না। সেই কারণে সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন উচ্চ আদালত। 7 জন আইনজীবীর রিটে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির কাছে পরামর্শেরও কিছু নাই এবং সুপ্রিম কোর্টের সঙ্গে কনসালটেশনেরও কিছু নাই। সুপ্রিম কোর্টই নির্ধারণ করবে পদোন্নতি হবে কি না, ছুটি হবে কি না, বদলি হবে কি না, শৃঙ্খলাজনিত কারণে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, এ দায়িত্ব সবকিছু সুপ্রিম কোর্টের উপর। আইনজীবীরা বলছেন, এই মামলার ভবিষ্যতের উপর নির্ভর করছে বিচার বিভাগের স্বাধীনতা পরাধীনতা। বিচার বিভাগের যে পরাধীনতার কথা আমরা শুনেছি, বিচার বিভাগকে রাজনৈতিক কারণে ব্যবহার আমরা দেখেছি, বিচার অধস্তন বিচার বিভাগকে রাতে কোর্ট বসিয়ে সাজা দিতে দেখেছি, অধস্তন বিচার বিভাগের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় কাকে জামিন দেওয়া হবে কাকে জামিন দেওয়া হবে না, এই সব কিছু আমরা অভিজ্ঞতা দেখেছি, এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। এই জন্য এই বিভাগকে সম্পূর্ণরূপে সরকার কিংবা আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে প্রতিষ্ঠা করাই এর একমাত্র সমাধান। ভবিষ্যতে বিচার বিভাগকে কেউ যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে তার সব পথ বন্ধ করতে চান রিটকারী আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সামনের দিনে যখনই প্রয়োজন হবে দেশবাসী সশস্ত্র বাহিনীর সহায়তা পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। নানা প্রতিকূলতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে এই ধারা বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের নৌ ও আকাশ সীমা প্রতিরক্ষার পাশাপাশি বাহিনীর সদস্যরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করেন ডক্টর ইউনুস। জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে এবং দেশের প্রাকৃতিক দুর্যোগে দুই বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন তিনি। এর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতিসংঘের গুরুত্বপূর্ণ অবদান ও দেশ প্রথম জাতীয় বিভিন্ন কর্মকাণ্ডে জীবন কাটিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশ প্রথম জাতিসংঘে অংশগ্রহণ সহ আত্মমানবতার সেবা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর সেবায় বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও মানবিক কর্মকাণ্ড প্রশংসার দাবি রাখেন। সম্পদের সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার মধ্য থেকেও আপনারা যেভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের যথাযথ বিচার চেয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের স্বজনরা। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় শহীদ পরিবারের স্বজনদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও সুধীজন। শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণমূলক বক্তব্যে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় হল রুমে। এ সময় তারা গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে বিচারের দাবি করেন। আমার সন্তানের মুখও আমার স্বামী দেখতে পারেনি, আমার স্বামী কি অপরাধ করেছিল, আমি সেটার বিচার চাই। খুব দ্রুত যেন তাদেরকে বিচারের আওতায় এনে এই বাংলার মাটিতে দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা করা হয়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিটি শহীদ পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করার আহ্বান জানান। এই শহীদ পরিবারের মধ্য থেকে যোগ্যতা অনুসারে কমপক্ষে একজন সদস্যকে সরকারি চাকরিতে দিয়ে
রাষ্ট্রকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। জামায়াতের মতো আওয়ামী লীগও যেন অন্যায় বিচারের শিকার না হয় এমন আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান। আদালতের কাছে আমাদের দাবি স্পষ্ট, আমাদের উপর যেমনটা জুলুম করা হয়েছে ওদের উপর যেন সেই জুলুম করা না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিজেদের আখের গোছানোর রাজনীতিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাচ চত্বরে জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে কেমন ছাত্র রাজনীতি চাই শীর্ষক আলোচনা সভায় কথা বলেন নূর। যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলেন তারা তাদের রাজনৈতিক এজেন্ডা পূরণ করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ ও তার দোসরদেরও নিষিদ্ধ করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পরিবেশ ঠিক করার দাবি জানান নূর। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের সমালোচনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস সহ বক্তারা। কতবার ভারত লিখে দিয়েছিল আপনারা বলেন আমাদের সংবিধান, এইবার কি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র লিখে দিবে? এই জন্য আলী রিয়াজকে এখানে পাঠানো হয়েছে। এবং এই সংবিধান সংস্কার কমিশনের মধ্যে কোনো ইনক্লুসিভনেস নাই, এখানে কোনো জাতিগত সংখ্যালঘু নাই। এই চাকমা মারমা পাংখুয়া রুসাই আপনারা যেটা বলেছেন ইনক্লুসিভনেস, এরকম পঞ্চাশ জাতির মানুষ বাস করে তারা কেউ নাই। 5ই অগস্টের পূর্বে সমগ্র জাতি যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেই ঐক্যের সেন্টার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আজকে কিন্তু তারাই নিজেদের রাজনীতি এবং আখের গোছাতে ব্যস্ত, যার ফলে তারা এখন আর সবার ঐক্যের জায়গায় কিন্তু নাই। গত 2.5 মাসে সরকারের পারফরমেন্স খুব বেশি ভালো না, খুব বেশি পজিটিভ দিকে যাচ্ছে সেটা বলা যাচ্ছে না, সামনের কি জটিলতা তৈরি হয় আমরা জানি না। ডেঙ্গুতে একদিনে আরও 6 জন মারা গেছেন, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1248 জন। প্রতিদিন পরিস্থিতির অবনতি হলেও মশক নিধনের ঢিলে ভাব সিটি কর্পোরেশনের, লোক দেখানো অভিযানে ক্ষোভ ঝাড়ছেন নগরবাসী। জায়গা যাওয়ার লাগে বলে আমরা যাই, এখানে আছে এই বিল্ডিং আছে, এই বিল্ডিং আছে, যে কোনো বিল্ডিং। রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ বসুবাজার লেন এলাকায় গিয়ে দেখা গেল গণমাধ্যমের উপস্থিতিতে মশক নিধন অভিযানের তোড়জোড়ে নেমেছে সিটি কর্পোরেশনের কর্মীরা। ড্রেনে জমে থাকা কালো পানি, এছাড়াও বসত বাড়ির ফাঁকা স্থানে প্লাস্টিক পলিথিন সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র পড়ে থাকায় লার্ভা সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিণত হয়েছে এসব এলাকা। এলাকাবাসীর অভিযোগ কিছুতেই কমছে না মশার উৎপাত। সিটি কর্পোরেশনের এই মশক নিধন কর্মসূচি যেমন সাময়িক তেমনি লোক দেখানোতেই সীমাবদ্ধ। সোফায় বসে পা ঝুলিয়ে বসতে পারি না, আমাকে মশা কামড়ায়। কেরোসিনই দেয় দেখি, চেয়ারম্যান অফিসে গ্লান গ্লান থাকে ওগুলো ঢালে, ওষুধ ভালো বললে না মশা চলে যাবো। সিটি কর্পোরেশনের পদক্ষেপ দেখতেছি না তেমন বলার মতো কিছু। অবশ্য মশার প্রকোপ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে দায়িত্বপ্রাপ্ত মাঠ কর্মকর্তারা কেউই ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। এদিকে নির্বাহী কর্মকর্তা বলেন শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়, বরং জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। এছাড়া মাঠ পর্যায়ে ডেঙ্গু নিধন কার্যক্রম নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে মনিটর করা হচ্ছে। প্রত্যেকের বাড়ির ভিতরের বিষয়গুলো যদি স্ব ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করে, তবে কিন্তু আমরা সম্মিলিতভাবে একটা মশকের যে বিস্তার সেটি রোধ করতে পারব। অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ নাগরিক সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশনগুলো আরও যত্নশীল হবেন বলেই প্রত্যাশা সবার। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরে এখন থেকে রাত 10টা পর্যন্ত ওঠানামা করবে যাত্রীবাহী ফ্লাইট। রাতে ফ্লাইট থাকার সুবিধা পাবেন পর্যটক সহ বিদেশগামীরাও। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার বিমানবন্দর প্রতিদিনই ঢাকা কক্সবাজার রুটে 4টি সংস্থার 17 থেকে 18টি যাত্রীবাহী উড়োজাহাজ অবতরণ করে এই বিমানবন্দরে। আকাশপথে ঢাকা থেকে কক্সবাজার আসতে সময় লাগে ঘণ্টাখানেক। এতে সবসময় যাত্রী চাহিদা তুঙ্গে থাকে এই রুট। কক্সবাজার বিমানবন্দরে এতদিন যাত্রীবাহী ফ্লাইট উঠানামা করতে পারত সন্ধ্যা 7টা পর্যন্ত, কিন্তু রোববার থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনায় এই বিমানবন্দর থেকে রাত 10টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চলাচল করবে। এতে ঢাকা থেকে সকালে ভ্রমণে গিয়ে একই দিন রাতে ঢাকায় ফিরতে পারবেন পর্যটকরা। অন্যদিকে জেলার বিদেশগামীরাও রাতের ফ্লাইটে চলে যেতে পারবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এতে তাদের
খরচও কমবে। রাত 10টা পর্যন্ত ফ্লাইট থাকলে তো যাতায়াতের জন্য বেটার, দিনের কাজটা দিনে শেষ করে সে রাতের মধ্যে বসতে পারে। টাইমটা বাড়ানো ফ্লাইটের, এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। যারা দিনের বেলায় বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ফ্লাই করতে পারেন না, তো আপনার হচ্ছে তারা রাতে এই সুযোগ সুবিধাটা বুক করতে পারবে। বিমান ভাড়া যদি যেই 5,000 টাকার ভাড়া, 7,500 টাকার ভাড়া যদি 12,000 হয়, সেক্ষেত্রে পর্যটকরা সঠিক সেবাটা পাবে না। আপাতত উড়োজাহাজ সংস্থাগুলোর মধ্যে ইয়ারাস্ট্রা রোববার রাত 9টায় এবং নবোয়ার 9:30টায় কক্সবাজার থেকে ঢাকার ফ্লাইট পরিচালনা করবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। উগ্রপন্থী সব সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে অন্তর্বর্তী সরকার। রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। প্রেস উইং জানায়, উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরির ও আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। তাদের বিষয়ে তসলিমা নাসরিন টুইট করে যে দাবি করেছেন তা সঠিক নয়। গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী কোনো সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানিয়েছে প্রেস উইং। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সহ 220 নেতার বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন। রবিবার রাজধানীর শাহবাগ থানায় সন্ধ্যায় এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও 150 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী জানান, মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 22 ছাত্রলীগ নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা 15 জুলাই এবং এর আগে পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে না যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও বাধা দিয়েছেন। পনেরো তারিখের হামলায় যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, যারা সরাসরি মদত দিয়েছে এবং যারা ওই আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে বাধা দিয়েছে অবৈধভাবে, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে আসামিদেরকে, হামলায় এবং অত্যাচারে জড়িত আসামিদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে সর্বোচ্চ আমরা সতর্কতা অবলম্বন করেছি। রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে 3,29,000 টাকার অবৈধ টিসিবি পণ্য উদ্ধার করেছে যৌথ বাহিনী। স্থানীয় শিক্ষার্থীদের দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাতে লালবাগের নবাবগঞ্জ লেনে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় কেরামত আলীর ভাড়া দোকান থেকে 2 লিটারের 650 বোতল সয়াবিন তেল ও 1,340 কেজি ডাল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় দুজনকে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। বাজারে এবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। উৎপাদনে অন্যতম বৃহৎ জেলা নাটোর পাবনায় পণ্যটির দাম কেজি প্রতি বেড়েছে 35 থেকে 40 টাকা। ব্যবসায়ীদের দাবি, ভারতে বন্যার প্রভাবে দাম বাড়ায় দেশের কারসাজি চলছে। দেশি জাতের পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এ অবস্থায় বাড়তি দামে চাপে ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে যেন প্রতিযোগিতার ভিত্তিতে বাড়ছে নিত্যপণ্যের দাম। ডিম মরিচের আকাশচুম্বী দামের পর এবার ঝাঁজ ছড়াতে শুরু করেছে পেঁয়াজ। সপ্তাহ ব্যবধানে রান্নার অন্যতম অনুষঙ্গ পণ্যটির দাম পৌঁছেছে 150 ঘরে। পেঁয়াজ উৎপাদনে সমৃদ্ধ জেলা পাবনা নাটোরে কেজি প্রতিতে দাম বেড়েছে 35 থেকে 40 টাকা পর্যন্ত, যা মন প্রতি গিয়ে ঠেকেছে 1300 থেকে 1400 টাকায়। অথচ 7 দিন আগেও 110 থেকে 120 টাকায় বিক্রি হতো। ঘাড়ে বাড়তি দামের আরও চাপ যোগ হয় ক্ষুব্ধ ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, আমদানি স্বাভাবিক থাকলেও ভারতে বন্যার অজুহাতে দাম বাড়ায় দেশেও কারসাজি চলছে। এতে আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা বাড়তি। এ সুযোগ কাজে লাগিয়ে সিন্ডিকেট করে দেশি পেঁয়াজ সরবরাহ কমিয়ে দিয়েছেন কৃষকরা। ঘরে মজুত করে তৈরি করছে কৃত্রিম সংকট। কার্তিক মাসে এত বৃষ্টি, যারা লাগাইছিলে মুড়ি কাটা সব ডুবে ভাসে গেছে। গিরিস্তর গাছে যে কয়টা আছে আইটে ধরে আছে বেসপোলা। যদি সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ বা লাগামে না আনা যায়, তাহলে এই পেঁয়াজ দিন দিন সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে যাবে। যে পরিমাণে ইনপুট হওয়ার কথা ছিল সেই পরিমাণ ইনপুট হচ্ছে না, কারণ ইন্ডিয়াতে বন্যা হয়েছে, প্রচুর পরিমাণে বন্যা ক্ষয়ক্ষতি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর নাটোরে পেঁয়াজ উৎপাদন হয় 80,000 মেট্রিক টন, এর মধ্যে বর্তমানে প্রায় 15,000 টন মজুদ আছে। লাবিব হাসান, সময় সংবাদ। মোকাম ও গুদামে পর্যাপ্ত মজুদ থাকার পরও শুধু কর্পোরেট হাউসের কারসাজিতে লাগামহীন চালের বাজার। ধানের বাড়তি দামের অজুহাতে সপ্তাহ ব্যবধানে 50 কেজির বস্তায় 150 থেকে 150 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এর আগে গত দুই মাসে বন্যা ও যানজটের অজুহাতে বাড়ানো হয়েছিল 300 থেকে 400 টাকা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
এই মুহূর্তে দেশে যেমন বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, তেমনি নেই ধান চালের সংকট। একই সঙ্গে চালের মোকাম ক্ষেত রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, কুষ্টিয়া, পাবনা এবং বগুড়ার চালের সরবরাহ লাইনও পুরোপুরি স্বাভাবিক। কিন্তু তারপরও চট্টগ্রামের পাইকারি চাল বাজারগুলোতে প্রতিদিনে বেড়ে চলেছে সব ধরনের চালের দাম। দেশে প্রচুর পরিমাণ ধান আছে, এখানেও মজুদ আছে, ওই মোকামও মজুদ আছে এবং সরকারের গুদামও চাল আছে, কিন্তু কেন বাড়তেছে এটা আমরা জানি না। সব দিকে এক ধরনের একটা ঢিলে ঢালা ভাব, এই সুযোগে যা করে নিতে পারে আমার মনে হয় এই ধরনের একটা অজুহাতেও দাঁড় করানো যায়। বিশেষ করে কর্পোরেট হাউসগুলো সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং চাল কিনে নিজস্ব মজুত করায় প্রভাব পড়ছে বাজারে। মৌসুমি যারা আপনার এই ব্যবসায়ীগুলো যারা আছে, বিশেষ করে কর্পোরেট গ্রুপগুলো, তারা কিন্তু আপনার মুনাফার, অধিকতর মুনাফার উদ্দেশ্যে এখানে বিনিয়োগ করে বাজারটাকে অস্থিতিশীল করতেছে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মোকাম থেকে প্রতিদিন নগরী পাহাড়তলি বাজারে গড়ে 1500 মেট্রিক টন এবং চাকতায় বাজারে 1300 মেট্রিক টন চাল আসছে। চট্টগ্রামের পাহাড়তলি এবং চাকতায়ের গুদামে যেমন চালের কোনো সংকট নেই, তেমনি পর্যাপ্ত মজুত রয়েছে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের মোকামগুলোতেও। তারপরও চালের দাম বাড়ছে নানা অজুহাতে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ার আগেই প্রয়োজন বাজার মনিটরিং, একই সাথে প্রয়োজন ওএমএস এবং টিসিবির কার্যক্রমকে আরও বাড়ানো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভোটার থাকায় অন্য ভাষার পাশাপাশি ব্যালট পেপার ও ভোট কেন্দ্রের নির্দেশনা দেওয়া হয়েছে বাংলায়। এদিকে রবিবার ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ ঘিরে এখন সাজ সাজ রব রিপাবলিকান শিবিরে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট। শনিবার সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত টানা 11 ঘন্টা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আগাম ভোট চলে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করেন নিউ ইয়র্কে, তাই এখানকার ব্যালটও ছিল বাংলায়। ভোট কেন্দ্রের বিভিন্ন নির্দেশনায় স্থান পেয়েছে বাংলা ভাষা। যেহেতু আমরা নিউ ইয়র্কে থাকি, সবকিছু বিবেচনা করলেও আমরা ডেমোক্রেটকেই ভোট দিব। এদিকে ডেমোক্রেট অধ্যুষিত নিউ ইয়র্ক শহর এখন রিপাবলিকানদের পদচারণায় মুখর। রোববার ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সমাবেশের ডাক দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অনেক কিছুই চেঞ্জ হয়নি যেটা প্রমিস করা হয়েছিল লাস্ট ইলেকশনে, সো ওইটার জন্য আই থিংক আমাদের এখন ডেফিনেটলি একটা চেঞ্জ দরকার। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের শহর নিউ ইয়র্ক, তবে বিগত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউস ছেড়ে তিনি বসবাস শুরু করেন ফ্লোরিডায়। শুধু নিউ ইয়র্কেই নয়, ঐতিহাসিক টাইমস স্কয়ারে ডোনাল্ড ট্রাম্পের এই জনসভার জন্য বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও তার সমর্থকরা আসতে শুরু করেছেন। সব কিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে 5ই নভেম্বর হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এখন হাড্ডাহাড্ডি লড়াই বেশ জমে উঠেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অনুপ্রবেশ বন্ধ হলে পশ্চিমবঙ্গের শান্তি ও উন্নয়ন হবে বলে মনে করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার পেট্রাপোল সীমান্তে মৈত্রী গেট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জয় পাবে বলে আশা তার। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। রোববার দুপুরে ভারত বাংলাদেশের ব্যস্ততম স্থল সীমান্ত পেট্রাপোলের মৈত্রী গেটের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোল সীমান্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সীমান্ত পথ। বাংলাদেশের সঙ্গে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য ছাড়াও দুই দেশের মধ্যে নিয়মিত পর্যটকদের যাতায়াত হয়, তাই এই সীমান্তের অবকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক মনোভাব, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে অমিত শাহ টেনে আনেন অনুপ্রবেশ প্রসঙ্গ। বলেন, অনুপ্রবেশ আটকাতে পারলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। মমতা সরকারের দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন তিনি। বাংলাদেশ সে ইলাজ করতে গিয়ে কল্যাণী এমস মে হর রোজ আতে হ্যাঁ আর ইসে হমারে ক্ষেত্র কি রোজগারি মে বড়া বড়াওয়া হতা হ্যায়। পার্টনারশিপ ভি ইসে বড়েগি, বাংলাদেশ আর ভারত, ভুটান আর ভারত, নেপাল আর ভারত,
म्यांमार और भारत ये सभी हमारे सीमा पर बसे हमारे देशों के साथ संस्कृति भाषा कल्चर ये सब का आदान प्रदान बढ़ेगा और एक प्रकार से नया पार्टनरशिप का युग शुरू होगा। मैं आज बंगाल की जनता को कहकर जाता हूं 26 में परिवर्तन कर दीजिए, इस घुसपैठ को हम पूर्णतया रोक कर दम लेने वाले। दुदिनेर सफरे शनिवार राते कोलकाताय पहुंचान अमित शाह, सीमांतेर मैत्री गेट उद्बोधन करे कोलकाताय गिये दलीय समावेश करें। बैठके डॉ सुकान्त मजुमदार, शुभेंदु अधिकारी, मिठुन चक्रवर्ती छाड़ाओ दलीय शीर्ष नेतारा उपस्थित छिलेन। आगामी 2026 साले पश्चिमबंग राज्ये बीजेपी क्षमताय आसबे बोले दाबी बीजेपी नेतृत्वदेर। ভাইও বেনো সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত। কলকাতার পর এবার ভারতের গুজরাটে বিভিন্ন আবাসিক হোটেলে দেখা দিয়েছে বোমা আতঙ্ক। ইমেল বার্তায় বোমা হামলার হুমকি দেয়া হয়, এছাড়া ফোন কলের মাধ্যমেও হুমকি পাওয়ার কথা জানায় গুজরাটের আবাসিক হোটেলগুলো। একের পর এক হুমকির পর নানা তদন্তেও হুমকিদাতাদের উৎস খুঁজে পাচ্ছে না গোয়েন্দা সংস্থা। ভারত থেকে সুব্রত আচার্যর আরও একটি রিপোর্ট। ভারতের বিমানবন্দরের বিভিন্ন ফ্লাইটে বোমা হামলার হুমকির মধ্যেই গুজরাটের রাজকোট হোটেল পাড়া এলাকায় শনিবার হঠাৎই ইমেল আসে স্থানীয় কিছু আবাসিক হোটেলে বোমা রাখা আছে যা এখনই বিস্ফোরিত হবে। ইমেল পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও বোমা স্কোয়াডের চৌকস দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় 6 ঘন্টা ধরে তন্নতন্ন করে তল্লাশিও চালানো হয়, তবে মেলেনি সন্দেহজনক কিছুই। পরে গুজরাট পুলিশ নিশ্চিত করে ফোনটি ভুয়া ছিল। শুধু গুজরাট নয়, দুদিন আগে একইভাবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় একটি বিমান সংস্থার চেক ইন কাউন্টারেও ফোন আসে বোমা হামলার হুমকি দিয়ে। এর কয়েক মিনিট পরেই বলা হয় একটি বিমানে বোমা রাখা আছে, বিমানটি হাইজ্যাক করারও হুমকি দেয়া হয়। সম্প্রতি একইভাবে কলকাতা ও দিল্লির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি মেইল পাঠানো হয়। প্রত্যেকবারই পুলিশ ও গোয়েন্দারা ফোন বা ইমেল পাওয়ার পর নিয়ম অনুযায়ী তল্লাশি চালান এবং তদন্তও করেন, কিন্তু পরে জানা যায় আতঙ্ক ছড়ানোর জন্যই এই হুমকি, যার কোনো ভিত্তি নেই। তবে এই ভুয়া ফোন কেন ছড়ানো হয়, এর পেছনেও কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেটা পুলিশ প্রশাসন পরিষ্কার করেনি। অপরাধ বিষয়ক বিশ্লেষকরা বলছেন এই ধরনের ভুয়া হুমকি আসলে স্থানীয় প্রশাসনকে ব্যস্ত রেখে কোনো বিশেষ গোষ্ঠী অন্য কিছু করে কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। তদন্তকারীদের শুধু ভুয়া ফোনকারীর খোঁজ নয়, বরং ভুয়া ফোন কেন করা হচ্ছে সেটাও খতিয়ে দেখার পরামর্শ তাদের। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত। পর্তুগালের শতাধিক শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সিরাত প্রতিযোগিতা। রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউথ মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আরিফ বিন জায়েদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পর্তুগালের ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন সিআরসিআইপিটির সভাপতি আবু নাইম শহীদুল্লাহ, প্রবাসী বাংলাদেশি পরিচালিত মার্তিম মনিস জামে মসজিদের সভাপতি মোশারফ হোসেন সহ আরও অনেকে। গ্যালিলিও গ্যালিলেই পদক পেলেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাহদী রহমান চৌধুরী। দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কমিশন ফর অপটিক্স ICO সম্মেলনে তুলে দেওয়া হয়েছে সম্মাননা পদক। আলোর তরঙ্গের সাহায্যে ভাইরাস ব্যাকটেরিয়া সহ অণুপরমাণু সরানোর নতুন উদ্ভাবনের জন্য এই সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। অপটিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্যাল ম্যানিপুলেশনের উদ্ভাবনের জন্য গ্যালিলিও গ্যালিলেই পদক পেলেন বাংলাদেশের ডক্টর মাহদী রহমান চৌধুরী। ইন্টারন্যাশনাল কমিশন ফর অপটিক্স এর 26তম সম্মেলনে তাকে দেওয়া হয় এই সম্মাননা। ডক্টর মাহদী রহমান চৌধুরী বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। আলোর সাহায্যে ভাইরাস ব্যাকটেরিয়া সহ অণুপ্রমাণুকে তরঙ্গ দিয়ে সরানোর নতুন উদ্ভাবনের উদ্যোক্তা হিসাবেই ডক্টর মাহাদীকে দেওয়া হয় এই পুরস্কার। 1994 সাল থেকে প্রতি বছর অপটিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্যাল ম্যানিপুলেশনের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সারা বিশ্ব থেকে যে কোনো একজনকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দিয়ে থাকে ICO। পার্টিকেলকে লাইট দিয়ে মুভ করানো বা ম্যাটারওয়েভ দিয়ে মুভ করানোর
আমার কাজগুলি তাদের যথেষ্ট পছন্দ হয়। এক বছর ধরে তারা আমার কাজগুলিকে রিভিউ করে, রিসার্চগুলিকে জার্নাল পাবলিশ জার্নালগুলিকে রিভিউ করে তারপরে তারা আমাকে এই পুরস্কারটির জন্য মনোনীত করেছে। আইসিইউর এই আয়োজনে উপস্থিত ছিলেন দুজন নোবেল বিজয়ী সহ বিশ্বের বিশিষ্ট বিজ্ঞানীরা। সম্মেলনে বিশ্ব উন্নয়ন এবং অগ্রগতিতে তার এই আবিষ্কার কিভাবে সাহায্য করবে তা নিয়ে বক্তব্য রাখেন ডক্টর মাহাদি। গ্যালিলিও গ্যালিলি পুরস্কার পেয়ে আইসিইউর গোল্ডেন বুকে জায়গা করে নিয়ে ডক্টর মাহাদি বাংলাদেশের জন্য সুনাম এনেছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ক্রমে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার। খেলা সামনে রেখে গড়ে তোলা হবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ম্যাচ চলাকালীন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা সন্ত্রাসী হামলা এড়াতে পুলিশের পক্ষ থেকে চালানো হয়েছে নিরাপত্তা মহড়া। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। এভাবেই সোয়াট টিম হঠাৎ করে প্রবেশ করলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মাঠে খেলতে থাকা ক্রিকেটারদের সন্ত্রাসী কিংবা জঙ্গি হামলা থেকে বাঁচাতে মাঠে অবস্থান নেন তারা। কড়া নিরাপত্তায় একে একে নিরাপদে সরিয়ে নেওয়া হয় খেলোয়াড়দের। মাঠে বিস্ফোরক আছে কিনা তা দেখতে ডগ স্কোয়াড দিয়ে পুরো মাঠ সার্চ করা হয়। কোনো জঙ্গি কিংবা সন্ত্রাসী হামলা নয়, বাংলাদেশ সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ ঘিরে পুলিশের পক্ষ থেকে চালানো হয় এই নিরাপত্তা মহড়া। মাঠে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার। নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন তিনি। রিহার্সালটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অফিসারদের যে প্রিপেয়ার্ডনেস, ওভারঅল লেভেল অফ প্রিপেয়ার্ডনেস, এটা চেক করার জন্য বরাবরের মতো এবারও আমরা নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়েই আমরা ইনশাআল্লাহ আমরা আশা করছি আমরা এই টুর্নামেন্টটি শেষ করতে পারবো। আর নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই, আর নিরাপত্তা নিয়ে অতিরিক্ত বাগাড়ম্বর করে আমরা আসলে কারোর মধ্যে ভীতি সঞ্চার করতে চাই না। খেলা চলাকালীন মাঠ ও মাঠের বাইরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানান পুলিশ কমিশনার। প্লেয়ারদের গমনাগমনের সময় বিভিন্ন জায়গায় ওনারা যাবেন, সেসব জায়গায় গমনাগমনের সময় ওনাদের যে সাথে আর্মড স্কোয়াড এদেরকেও এটারও ব্যবস্থা আছে। মাঠ এবং গ্যালারিগুলো সুইপিং কমপ্লিট হয়েছে এবং সুইপিং কমপ্লিট করার পরে আমাদের পুলিশের পক্ষ থেকে, সিটিএসবি পুলিশের পক্ষ থেকে এই মাঠটা আমরা রিকভার করব গ্যালারি সহ নিরাপত্তা সহ আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে সেগুলো এগুলো এখন সমাপ্ত, ফাইনাল রিহার্সালটা এখন হলো। সাগরপাড়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হবে বাংলাদেশ সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। এবং ডেঙ্গুতে একদিনে আরও ছয় জনের মৃত্যু। সড়ক থেকে বাসা বাড়ির সংখ্যা নেই এডিসের প্রজনন ক্ষেত্র। পরিস্থিতির অবনতি হলেও মশক নিধনে ঢিলে ভাব, লোক দেখানো অভিযানে খুব। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।